তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী আসলো। তো তোমাদের দিকে দেখাচ্ছি এই শুভেন্দু অধিকারী বাবু যাচ্ছে। তো চলো আমরা যাচ্ছি, আমরা দেখাচ্ছি মোটামুটি খুবই ভিড়। তো মোটামুটি শুভেন্দু অধিকারীকে প্রিয় দর্শক ঘেরে নিয়ে দেখতে পাচ্ছেন ভক্তরা, মানে যারা বিজেপির ভক্ত তারা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে আগলির দিকে। তো মোটামুটি খুবই মোটামুটি ব্যস্তর মধ্যে রয়েছে। তো চলুন আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে সরাসরি শ্যাম ভাই, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে, আপনাদের দিকে আজকে এই সুন্দর মুহূর্তটা কোলাঘাটের রাজপথে যে বিজেপির একটা বড় পথসভা হচ্ছে সেই জিনিসটা আপনাদের মধ্যে তুলে ধরছি। আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, আর সবাইকে এই অনুরোধ রাখছি। তো চলুন আজকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে একসাথে আমরা পথসভায় হাঁটছি। তো সেন্ট্রাল ফোর্স রয়েছে পেছনে, তো খুবই ভালো লাগছে, একদম কেমন লাগছে, একদম দারুণ, জয় শ্রীরাম। তো প্রিয় দর্শক খুবই ভালো লাগছে, আমরা একটা খুবই গর্বিত যে আজকে কোলাঘাটের বুকে সেন্ট্রাল ফোর্স এবং শুভেন্দু বাবুর সাথে হাঁটছি আমরা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে বর্দাবার থেকে পোচাদা এসেছে। তো পোচাদা অনেকদিন ধরে বিজেপি করছে, পোচাদা কি ব্যাপার? আমরা চাই দিদিকে, চাই না আমরা চাই মোদিকে। আচ্ছা ঠিক আছে, বাংলাকে আমাদের মতন চাই, মোদিজি থাকলে আমাদের সব কিছু থাকবে। কখন থেকে এসছো তোমরা? আমরা আসছি 11টার দিকে। দশটা 11টা আমরা চাই জয় জয় শ্রীরাম। সরাসরি এখনো কিন্তু কিছু খাইনি, খালি পেটে এসছে সকাল থেকে, চেল্লি চেল্লি মোটামুটি গলা ধরে দিয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড়, এখানটা পুরো পুরো ভিড়ে ভিড়ে একদম। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দিকে দেখাবো যেটা কোলাঘাট, কোলাঘাট বাস ব্রিজের নিচে দিকে কিন্তু একদম শুভেন্দু অধিকারী আসছে। তো কোলাঘাট বিবেকানন্দ মোড় পর্যন্ত যাবে। তো দেখুন রাস্তাতে কত ভিড়। তো যারা বিজেপির যারা দেখছেন ভিডিওটা, সবাইকে অনুরোধ করবো ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিন। দেখতে পাচ্ছেন কোলাঘাট বাস ব্রিজ, বাস ব্রিজের নিচে তো মোটামুটি শুভেন্দু অধিকারী আসছে, সেই জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করছে। প্রায় 11টা বেজে গেছে। তো সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভিড়, তো এত ভিড়, এত মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে। তো তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ বলো তো, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি একদম সব বলছে। তো চলুন তোমাদের দিকে আরো দেখাচ্ছি এখানে কি ভিড়। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি একদম মোটামুটি রেডি হয়ে গেছে বিজেপির একদম মিটিং। আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি আজকে। হ্যাঁ বলো তো, হ্যাঁ কিন্তু সব বোনেরাও এসেছে, একদম খুব ভালো লাগছে আজকে। তো তোমাদের দিকে সরাসরি দেখাই কিছু খাওয়া করছো মা খেয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম এসছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা বাস ব্রিজের উপরটা, আর নিচে তো দেখতে পাচ্ছেন পুরো মানুষে মানুষের ছেসা। তো মা বোনেরা সবাই কিন্তু এসছে, এখনো না খেয়ে দিয়ে মোটামুটি চেল্লি যাচ্ছে সকাল থেকে। তো প্রিয় দর্শক সরাসরি সেই মুহূর্তটা দেখাচ্ছি, আর শুভেন্দু অধিকারী কিন্তু আর খুব শিগগিরই মধ্যেই চলে আসবে, আসলেই কিন্তু পথসভা কোলাঘাটের রাজপথে হবে। হ্যাঁ কখন থেকে আসছি তোরা? সকাল থেকে। কটার দিকে? সাড়ে দশটার দিকে। মুড়ি ফুড়ি খেয়েছি তো? হ্যাঁ। তো প্রিয় দর্শক মুড়ি টুড়ি খেয়ে এসছে। তো চলুন মোটামুটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হবে, আপনাদের দিকে সরাসরি বলছি চ্যানেলটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন যাতে ভিডিওটা বহু দূর পর্যন্ত যায়। এই কোলাঘাটের এই দ্বিতীয়বার শুভেন্দু অধিকারী আসছে বিজেপি হয়ে যাওয়ার পর, প্রথম একবার এসেছিল, আজ আবার একবার আসছে দ্বিতীয়বার। তো দেখতে পাচ্ছেন সেই সিনটা আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন কীভাবে হাত করছে, দেখুন
কি অবস্থা কোলাঘাটে আজকে তো এত রোদেও যে এত মানুষ দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে ভিড় দেখুন হ্যাঁ শুভেন্দু অধিকারী এই মাত্র আসলো তো এখান থেকে চলে যাচ্ছে এবার কিন্তু কোলাঘাট সেই বিবেকানন্দ মোড়ের দিকে তো প্রিয় দর্শক এখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ তো সবাইকে একটু সাবধানের মধ্যে যেতে হবে তো চলুন আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি আজকে সেই কোলাঘাট বিবেকানন্দর মোড়ের দিকে কিন্তু বড় এই পথসভা কোলাঘাটের রাজপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু ফুল পুষ্প দিয়ে একটু সম্বর্ধনা দেওয়া হয়ে গেল রাস্তা থেকে তো বিবেকানন্দ মোড়ের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন কোলাঘাটের রাজপথে রাজপথে তোলাবাজি সরকার কয়লা চোরে সরকার গরু চোরে সরকার আটা চোরে সরকার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি আজকে আমরা আপনাদের দিকে দেখাচ্ছি যে কোলাঘাটের রাজপথে আমরা শুভেন্দু বাবু রয়েছে এবং বিভিন্ন গার্ড রয়েছে তো দেখতে পাচ্ছেন সেই সিনটা আপনাদের দর্শক তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধুলা মোটামুটি উড়িয়ে কোলাঘাটের রাজপথে কোলাঘাটের রাজপথে দেখতে পাচ্ছেন ধুলা উড়িয়ে সবাই বেরিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে আগে আর দেখতে পাচ্ছেন পেছন দিকটায় ভিড়টা আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি সবাই বলো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এত মানুষ এসছে আজকে আপনাদের দিকে না দেখালে এই জিনিসটা আপনাদের খুব খারাপ লাগবে কেন বহু মানুষ এসেছে কিন্তু এই কোলাঘাটের সবাই এই দিকে দেখা দেখা যাও তো প্রিয় দর্শক তোমাদের দিকে দেখাচ্ছি সব ঘরে গিয়ে শেয়ার করে দিবে আজ বিজেপির এই পথসভায় তো তোমাদের দিকে তোমাদের ভাই তোমাদের বাড়ির ছেলে তোমাদের দিকে দেখাচ্ছি কিন্তু অন্য অন্য সবাই শুভেন্দু বাবুকে দেখাচ্ছে আমি সবাইকে দেখাচ্ছি কেন আমি জানি যে বহু মানুষ কষ্ট করে এসেছে তো অনেক কষ্ট করে এসেছে সেই জন্য কিন্তু আমি সবাইয়ের কথাটা বুঝি যে সবাইকে একটু দেখানো দরকার তো চলুন আজকে আমি কিন্তু রয়েছি সেই যেখানে গর্ত হয়ে গিয়েছিল কোলাঘাট স্টেশনের পথে সেই গর্তের উপরেই দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আগলি চলে গেছে তো এই সাইডে দেখতে পাচ্ছেন ভিড়টা দেখায় আপনাদের দিকে তো মোটামুটি কোলাঘাটের রাজপথে এত মানুষ একসাথে যাচ্ছে খুবই ভালো লাগছে তোমাদের দিকে দেখাই তো তোমরা দেখো কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন তো তোমাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত মানুষ একসাথে যাচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই ভিড় তো চলুন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্যান রয়েছে শ্যাম ভাইয়ের তো কোলাঘাটের শ্যাম ভাইয়ের চ্যানেলটা সবাই ফলো করার জন্য অনুরোধ রাখবো তো মোটামুটি এখনও মোটামুটি মানুষ যেতেই আছে তো চলুন আপনাদের দিকে একদম আগলি গিয়ে দেখাচ্ছি যে কিভাবে মানুষ যাচ্ছে রূপনাথ নদীর স্থায়ী সংস্কার সামগ্রিক উন্নয়নের দাবিতে ভারতের জনতা পার্টির যে পদযাত্রা ইতিমধ্যে এই পদযাত্রা আমাদের যে মূল কর্মসূচি ছিল সেটা আমরা এখানে সমাপ্ত করছি কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য কর্মসূচির উদ্দেশ্য নিয়ে এখনো মিছিলের পিছন দেখা যাচ্ছে না বিরাট লম্বা মিছিল আছে এই প্রবল রৌদ্রের মধ্যেও আপনারা কাজের দিনে প্রায় কয়েক হাজার মানুষ কোলাঘাটের আমাদের 12টি অঞ্চল থেকে উপবিষ্ট হয়েছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা বিপুল পরিমাণ মা এসেছেন দিদি এবং বোন
না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমাদের নারী শক্তি দেবী শক্তিকে বন্দন করে আমি তাপসী মণ্ডল জেলার সভানেত্রী দলিত কন্যা বিধায়িকা তাকে দুই এক মিনিট বলে আমাকে দেওয়ার জন্য বলবো এবং আমি দু পাঁচ মিনিট বলেই আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের ঘোষণা করব। জনগণের রেশনের চাল থেকে শুরু